সিটি নির্বাচন নিয়ে এসএটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রঞ্জক রিজভী। মহানগরীর জয়দেবপুর ও গাজীপুরে বাংলাদেশ কৃষি ও ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশের বৃহত্তম দুটি প্রতিষ্ঠান, যা কৃষি বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃহত্তর জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে এ দুটি প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য চাহিদা পূরণ, উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে 1970 সালে ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে 19টি গবেষণা বিভাগ সহ 9টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। এ পর্যন্ত বিভিন্ন মৌসুমের উপযোগী 6টি হাইব্রিড ধান সহ 91টি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে। বর্তমানে ব্যাপক জনপ্রিয় বিধান 11, 28 ও 29 জাত দেশের প্রায় 80% জমিতে কৃষকরা চাষাবাদ করছেন। উন্নত চাষাবাদ এবং প্রযুক্তি উদ্ভাবনের কারণে দেশের খাদ্য নিরাপত্তা অর্জন ও দারিদ্র বিমোচনে অবদান রাখছে। পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের কারণে দক্ষিণাঞ্চলের জোয়ারভাটা ও লবণাক্ত সহিষ্ণু বঙ্গা ও হাওড় এলাকার জন্য আগাম জাতসহ অন্যান্য ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। এছাড়া 8,000-এর বেশি ধানের জাত প্লাজম সংগ্রহ করে জিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। খাদ্য উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর কৌশল মোকাবেলায় কৃষকের কাজে সহায়তার লক্ষ্যে বিতরণ করা হয়েছে ধানের চারা বপন, ধান কাটা ও মারাই যন্ত্র, ইউরিয়া সার ব্যবস্থাপনার লিপ কালার চার্ট ব্যবহার প্রযুক্তি কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা হয়েছে, ইউরিয়া সারের অপচয় রোধ করার লক্ষ্যে গুটি ইউরিয়া ব্যবহারের উৎসাহিত করা হচ্ছে এবং যন্ত্রের সাহায্যে গুটি ইউরিয়া জমিতে প্রয়োগ করা হচ্ছে। মাঠ পর্যায়ে যন্ত্রপাতি ও নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়ায় উৎপাদন খরচ কমানো সম্ভব হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, জনসংখ্যার বাড়তি চাপ এবং কৃষিজমির পরিমাণ সংকুচিত হওয়া সত্ত্বেও উৎপাদন বৃদ্ধি সহ বর্তমানে ধান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালে। সর্ববৃহৎ এই গবেষণা প্রতিষ্ঠানে রয়েছে 16টি বিভাগ, 7টি গবেষণা কেন্দ্র এবং 6টি আঞ্চলিক কেন্দ্র ও 30টি উপকেন্দ্র। 200-এর বেশি ফসল ও বিভিন্ন শস্যের 370টি উন্নত জাত এবং 422 ধরনের প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলভেদে উদ্ভাবন করা হয়েছে 28টি জাত। ডালের উৎপাদন বাড়াতে 7টি মসুর, 9টি ছোলা, 6টি মুগ, 2টি খেসারির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করা হয়েছে। দেশের চাহিদার তুলনায় মাত্র 1/3 তেল উৎপাদন হয়। ইনস্টিটিউটটি বহুমুখী তৈলবীজ গবেষণা ও অধিক উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 33টি জাত উদ্ভাবন করেছে। আলু উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে এই ইনস্টিটিউটের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়া বছর জুড়ে বৈচিত্র্যময় সবজির উৎপাদন ও সরবরাহ বাড়ানোর লক্ষ্যে 84টি সবজির জাত উদ্ভাবন, গ্রীষ্মকালীন টমেটোর জাত উদ্ভাবন এবং হাইব্রিড আমের জাত সহ অসংখ্য উদ্ভাবন রয়েছে এই ইনস্টিটিউটের। এতে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। গাজীপুরের অলিগলি থেকে শুরু করে সড়ক মহাসড়কের সবখানেই চলছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা। শুধু মহানগরীতেই এই অবৈধ অটোরিকশার সংখ্যা অন্তত 10,000। অবৈধ এই অটোরিকশা নিয়ে রয়েছে আদালতের নিষেধাজ্ঞাও। গাজীপুরে অবাধে চলছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা ও ইজিবাইক। ব্যাটারি চালিত এসব অবৈধ অটোরিকশার কারণে গাজীপুর জেলাসহ টঙ্গী, কোনাবাড়ি, চান্দনা, চৌরাস্তাসহ পুরো নগরীতে দিন দিন যানজটের ভয়াবহ রূপ নিচ্ছে। ব্যাটারি চালিত এসব অবৈধ অটোরিকশার কারণে গাজীপুর জেলাসহ টঙ্গী, কোনাবাড়ি, চান্দনা, চৌরাস্তাসহ পুরো নগরীতে দিন দিন যানজটের অবস্থা ভয়াবহ রূপ নিচ্ছে।
আবাসিক বিদ্যুৎ লাইনের মূল সংযোগ থেকে লাইন টেনে অবৈধভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব যানবাহনের ব্যাটারিতে দিনে কমপক্ষে 6 ঘন্টা চার্জ দিতে হয়। এ কারণে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি অতিমাত্রায় লোডশেডিংয়ে নাকাল হচ্ছে শিল্পনগরী গাজীপুর। এতে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। আগে গাজীপুরে 10,000 প্যাডেল চালিত রিক্সার অনুমোদন ছিল, এখন প্যাডেল রিক্সা শতকরা 5টিও নেই। আর ব্যাটারি চালিত অটোরিকশার কোনো অনুমোদন না থাকায় এর লাইসেন্সও দেওয়া হচ্ছে না। বর্তমানে এই নগরীর বিভিন্ন সড়কে প্রায় 10,000 অটোরিকশা ও 15,000 ইজিবাইক চলাচল করছে। সিটি কর্পোরেশন এবং মালিক সমিতির নাম ভাঙিয়ে প্রতিদিন প্রতিটি অটোরিকশা থেকে 20 টাকা চাঁদা নেওয়া হচ্ছে। এই হিসেবে মাসে 1.5 কোটি টাকা আদায় করা হচ্ছে রিক্সা চালকদের কাছ থেকে। চীন থেকে আমদানি করা ও দেশীয় নিম্নমানের যন্ত্রাংশ সংযোজনে তৈরি করা এসব অটোরিকশা ও ইজিবাইক নিয়ম নীতির তোয়াক্কা না করেই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ গাজীপুরের বিভিন্ন অলিগলিতে চলাচল করছে। এদিকে মহাসড়কের নিরাপত্তা বাড়ানোর কারণে সিএনজি চালিত অটোরিকশা সহ 3 চাকার যানবাহন চলাচল কয়েক বছর আগেই নিষিদ্ধ করা হয়েছে। অথচ ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নিষিদ্ধ এসব অটোরিকশা অবাধে চলাচল করছে। সাধারণ গতির চেয়ে বেশি গতিতে চলাচল করায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। হাইকোর্টের আদেশে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ হওয়ার পরও গাজীপুরের বিভিন্ন এলাকায় চলাচল করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে এই অটোরিকশা তৈরির কারখানা মালিকদের যোগসাজশ রয়েছে বলে অনেকেই অভিযোগ তুলেছেন। মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইকের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। এই স্ট্যান্ডগুলো অটোরিকশা মুক্ত করতে পারছে না পুলিশের ট্রাফিক বিভাগ এবং সিটি কর্পোরেশন। নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশমুখ, পুলিশ সুপার কার্যালয়ের পশ্চিম পাশে, রেলগেট এলাকায় শিববাড়ি মোড়, বাস টার্মিনাল সংলগ্ন শিমুলতলি, টঙ্গী কালীগঞ্জ সড়কের পুবাইল বাস স্ট্যান্ড, মীরের বাজার, মোরকুন, শিলমন, টঙ্গী থানা ও রেল স্টেশন এলাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে প্রতিদিন শাখা সড়কের প্রবেশ মুখের, চেরাগালী শিস্তা সড়ক, বনমালা সড়ক, এরশাদনগর, গাজীপুরা সাদা সড়ক, তারগাছ, বড়বাড়ি, বোটবাজার, মালিকের বাড়ি, কোনাবাড়ি, কাশিমপুর সড়ক এবং শালনা সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মাথায় রয়েছে এই স্ট্যান্ডগুলো। এতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে দূরপাল্লার পরিবহন ও অ্যাম্বুলেন্স সহ যানবাহনের চালক এবং যাত্রীরা। এতে গাজীপুরের সড়ক মহাসড়কগুলোতে সার্বক্ষণিক যানজট লেগেই থাকছে। সিটি নির্বাচন নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ নগর নির্বাচন গাজীপুরে। ছোট বড় মিলে গাজীপুরে গড়ে উঠেছে প্রায় 3,000 শিল্প কারখানা, আর এসব কারখানায় কাজ করছে কয়েক লাখ শ্রমিক। এবার এসব শ্রমিকের অধিকাংশই ভোটার হওয়ায় নতুন সমীকরণের আশঙ্কা করছে অনেকেই। এবারই হচ্ছে আমি প্রথম ভোটার এবং আমার ভিতরে যেভাবে প্রথম ভোটার হয়েছি এবং আমার নিজের ভোটটা নিয়ে আমি খুব গর্বিত যে এবার আমি কাকে ভোট দিব বা কাকে দিব না সেটা আমি আল্লাহর রহমতে আমি বাছাই করে নিয়েছি। ইনশাআল্লাহ এবার নতুন ভোটার যে এমন একজন যে ভোটটা দিব যে এলাকার উন্নয়ন করে, এলাকার ভালো মন্দ কাজে থাকে, সবসময় থাকে, তার এই বাকা ভোটটা দিব। আমার ভোটটা অনেক মূল্যবান। এর আমি একজন গর্বিত ভোটার। এই ভোটার হিসাবে আমি এমন এক ব্যক্তিকে বেছে নিব যে সৎ, নিষ্ঠা এবং সবসময় আমি যাকে কাছে পাই এরকম ব্যক্তিকে দিব। গাজীপুর মহানগরীতে পোশাক শিল্প শ্রমিকরা বড় ভোট ব্যাংক, তাই গাজীপুর সিটি কর্পোরেশনে এবার ভোটের চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে পোশাক শ্রমিকরা। এ কারণে প্রধান দুদলের মেয়র প্রার্থীদের বিশেষ ভাবনায় রয়েছে এই কর্মজীবী ভোটাররা। পোশাক কারখানার কারণে এই নগরে বিপুল সংখ্যক শ্রমিকের বসবাস। গাজীপুর সিটির মোট ভোটের প্রায় 1/4 শ্রমিক, তাই ভোটের মাঠে জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ভোটাররা। শ্রমিকরা বলছে আবাসন, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা সহ জীবনমান উন্নয়নে যে মেয়র ও কাউন্সিলর প্রার্থী পাশে থাকবে তাকেই বেছে নেবেন তারা। এ কারণে প্রার্থীরাও তাদের নিয়ে বেশ সতর্ক।
শ্রমিক, তরুণ, নারী ও ভাসমান ভোটাররাই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জয় পরাজয়ে বড় ফ্যাক্টর বলা হচ্ছে। লক্ষাধিক তরুণ এবার নতুন ভোটার হয়েছে। এছাড়া গার্মেন্ট শ্রমিকদের একটি ফেডারেশনের হিসাবে গাজীপুরে শ্রমিক ভোটার রয়েছে প্রায় 4.5 লাখ, আর শ্রমিক ভোটারের বড় একটি অংশই নারী। সেই সঙ্গে এই নারী ভোটার বেড়েছে 13.75%। এবার নারী ভোটার বৃদ্ধির পেছনে তিনটি কারণের কথা বলছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রবাসী পুরুষদের অনেকেই এবার হালনাগাদে ভোটার হননি। এখানকার পোশাক কারখানায় বাইরে থেকে কাজ করতে আসা শ্রমিকদের 80% নারী। এখানে এবার এই নারীরাও ভোটার হয়েছেন। উন্নয়ন প্রতিশ্রুতির ক্ষেত্রে এই নির্বাচনের প্রার্থীরাও গুরুত্ব দিচ্ছেন পোশাক শ্রমিকদের দাবি দেওয়া। এরই মধ্যে নির্বাচনের দিন এসব শ্রমজীবীর ভোটাধিকার নিশ্চিত করতে কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিভিন্ন কারখানা মালিকরা। ভোটের নতুন সমীকরণের আভাস তারাও জানেন, কেননা বেশ কিছুদিন ধরেই একটু বেশি আলোচনায় এই নতুন ভোটাররা। সেই সঙ্গে এই ভোটারদের ব্যবহারের কৌশল নিয়েও মাঠে নেমেছেন প্রধান দুদলের নেতাকর্মীরা। এদিকে এই ভোটারদের নিয়ে কিছুটা উদ্বেগ আছে প্রশাসনেও। কোনোভাবেই যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টিতে তাদের ব্যবহার করা না হয় সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। গার্মেন্ট শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই মহানগরীতে বেকার সমস্যার সমাধান ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই গার্মেন্ট শিল্প। বিগত কয়েক বছরে বাংলাদেশের শিল্প খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। এর ফলে জিডিপিতে শিল্প খাতের অবদান 32% ছাড়িয়েছে। এরই মধ্যে দেশে প্রায় 10 লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে 23% এবং মোট শিল্প কর্মসংস্থানে 80% অবদান রাখছে। আর দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তৈরি পোশাক শিল্প। বেকার সমস্যা সমাধান, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এ শিল্পের অবদান ঢের। ইতিমধ্যে বাংলাদেশ এই শিল্প খাতের হাত ধরে বিশ্ববাজারে একটি ব্র্যান্ড সৃষ্টি করেছে, যার মাধ্যমে বিশ্ব দরবারে পরিচিতি ও সুনাম অর্জন করেছে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ এরই মধ্যে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাড়াও তৈরি পোশাক শিল্প 22.5 লাখ নারী শ্রমিকের জীবনযাত্রার লক্ষণীয় পরিবর্তন সাধন করেছে এবং তারা অর্থনীতিতে অবদানও রাখছে। শ্রমজীবী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন পরিবারে তাদের অবস্থানের পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এছাড়া আর্থিক সক্ষমতা অর্জনের কারণে এসব নারী শ্রমিকের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। যে নারীর জীবন ছিল মূল্যহীন, গার্মেন্ট শিল্প তাদের বেঁচে থাকার পথে আশার সঞ্চার করে চলেছে। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অংশগ্রহণ করতে পারছে। সমাজে বাল্যবিবাহের সংখ্যাও কমেছে, সেই সাথে হ্রাস পেয়েছে জন্মহার। বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের 75% এখন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের দখলে। অসংখ্য বাইং হাউস গার্মেন্ট সামগ্রী ক্রয় বিক্রয় করছে, আর বাংলাদেশের অদক্ষ শ্রমিক যারা কাজ পেত না তাদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই পোশাক শিল্প। দেশের প্রায় 40 লাখ শ্রমশক্তি এই শিল্পে নিয়োজিত। পোশাক শিল্পের কাঁচামালের যোগানদার হিসেবে গড়ে উঠেছে বহু বস্ত্র কারখানা।
এই শিল্পের কারণে নিম্ন আয়ের মানুষের কিছুটা ক্রয় ক্ষমতা বেড়েছে, আর এই ক্রয় ক্ষমতার যোগদানের পণ্য সরবরাহ করতে গিয়ে তৈরি হয়েছে ছোট ছোট কিছু শিল্প। এছাড়া তৈরি পোশাক শিল্প খাতের সম্প্রসারণ নতুন উদ্যোক্তা দল সৃষ্টি করেছে, যা উৎপাদনের ক্ষেত্রে শক্তিশালী বেসরকারি খাত গড়ে তুলেছে। এই উদ্যোক্তাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক নারী। বর্তমানে তৈরি পোশাক কারখানায় অনেক নারী ঊর্ধ্বতন নির্বাহী পদেও অধিষ্ঠিত। সিটি নির্বাচন নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুরে নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন সিটি নির্বাচন নিয়ে এসিটিভির বিশেষ আয়োজন নগর নির্বাচন গাজীপুর। জয়দেবপুর ও টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় কিছুতেই থামছে না রেলের জমি জবরদখল। রাতারাতি এসব জমি দখল করে গড়ে তোলা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দোকানপাট। গাজীপুরের জয়দেবপুর জংশনের আশপাশে রেলওয়ের বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে দখলদাররা। তবে এসব দখলদাররা প্রভাবশালী হয়, রেলের জমি উদ্ধার সম্ভব হচ্ছে না। জয়দেবপুর রেল জংশন ও আশপাশের রেলের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানপাটে মেলে মাদকসহ নেশাজাতীয় নানা দ্রব্য। দোকানগুলোতে মাদকসেবী সহ অপরাধীদের আড্ডাও বসে। এছাড়া ট্রেন থেকে নেমে স্টেশন ছাড়ার সময় নানা ঝামেলায় পড়েন যাত্রীরা। রেল স্টেশনের ভেতরে গড়ে ওঠা দোকানপাট ও হকারদের কারণে ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। অনেক সময় চিন্তায় ও পকেটমারদের কবলেও পড়েন যাত্রীরা। জয়দেবপুর জংশনের উত্তর দিকে রেল ক্রসিং ও লাইনের দুপাশে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল রেলওয়ের জমি দখল করে আধাপাকা দোকানঘর তৈরি করেছে। এসব স্থাপনা উচ্ছেদ করা হলেও সরকারদলীয় স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় রাতারাতি তা আগের মতোই দখলে চলে যায় বলে অভিযোগ স্থানীয়দের। রেল জংশনের প্রাচীরের ভেতরে স্থায়ীভাবে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, গাজীপুর মহানগর ও জেলা শ্রমিক লীগের কার্যালয় খোলা হয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকান খোলা থাকে। অভিযোগ রয়েছে, জংশনটিতে এলাকার রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মী দোকান বসিয়ে ব্যবসা করে আসছে, এ কারণে কেউ কিছু বলতে পারছে না। অন্যদিকে টঙ্গী রেলওয়ে ব্রিজ সংলগ্ন বৌবাজার রেলগেট, বনমালা, টঙ্গী রেল স্টেশন, ধীরাশ্রম পোবাইল রেলগেট, নিমতলি, জয়দেবপুর রেল স্টেশন সহ টঙ্গী থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় 32 কিলোমিটার রেললাইনের দুপাশে দখলদাররা কয়েকশো স্থাপনা নির্মাণ করেছে। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের মামলা, এমনকি নিয়মিত উচ্ছেদ অভিযান না থাকায় দখলদাররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রেলওয়ের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে প্রভাবশালীরা লিজের ধোয়া তুলে নামে বেনামে নির্মাণ করেছে অসংখ্য স্থাপনা। তবে রেল কর্তৃপক্ষের দাবি, দখলদারদের বিরুদ্ধে মামলা হলেও রেলের বিপুল পরিমাণ সম্পত্তি দখলমুক্ত করা যাচ্ছে না, বহল তবিয়তেই থেকে যাচ্ছে দখলদাররা। আর নতুন নতুন পন্থায় রেলের আরও জমি জবরদখল সহ ভোগদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। দ্রুত এগিয়ে চলেছে গাজীপুরের শিববাড়ি মোড় থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পের কাজ, যা যোগাযোগ ব্যবস্থার মাইল ফলকের স্বপ্ন দেখাচ্ছে। গাজীপুর চৌরাস্তা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে সময় লাগবে মাত্র 20 মিনিট। অল্প খরচে দ্রুততার সঙ্গে যাতায়াত নিশ্চিত করতে উন্নত বিশ্বের আদলে বিরতিহীন আলাদা লেনে বাস সার্ভিস চালুর এমন কাজ বাংলাদেশে প্রথমবারের মতো করা হচ্ছে। বিআরটি লেনে চলাচলকারী বাসগুলো নির্দিষ্ট স্টপেজ ছাড়া কোথাও থামবে না। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাঝের আইল্যান্ডের দুপাশে নির্মিত হবে এর বিশেষ লেন। মহাসড়ক থেকে এটি 8 থেকে 10 ইঞ্চি উঁচু থাকবে এবং ডিভাইডার দিয়ে মহাসড়ক থেকে আলাদা করা হবে। এজন্য সড়কে নির্মাণ করা হবে 6টি ফ্লাইওভার। উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় 2040 কোটি টাকা ব্যয়ে 20.50 কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি মোট 4টি প্যাকেজের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে যৌথভাবে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ সরকারের এই প্রকল্পে সহযোগী সংস্থা হিসেবে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি।
তবে বিআরটি ও চার লেন প্রকল্পের কাজ দেরিতে শুরু হয়ে এখন যেন শেষই হতে চাইছে না। এছাড়া টঙ্গী থেকে জয়দেবপুর, গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াগড় পর্যন্ত অংশ এবং টঙ্গী ঘোড়াশাল নরসিংদী আঞ্চলিক সড়ক, মাস্টারবাড়ি মির্জাপুর সড়ক, শ্রীপুরের রাজবাড়ি লোহাগাছিয়া গাজীপুর সড়ক ও কাপাসিয়া কালীগঞ্জ মাওনা ফুলবাড়িয়া কালিয়াকোট ধামরাই সড়কের অবস্থা খুবই করুণ। এ কারণে মহাসড়ক থেকে ছোট সড়ক সবখানেই ভোগান্তি ছড়িয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বাসভিত্তিক দ্রুতগামী ও গণপরিবহন ব্যবস্থায় প্রতি ঘণ্টায় উভয় দিকে 25,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে। গাজীপুর টার্মিনাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিআরটি রুটে থাকবে 25টি স্টেশন। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত 4 কিলোমিটার থাকবে এলিভেটেড বিআরটি লেন, 16 কিলোমিটার থাকবে সমতল, 18 মিটার দীর্ঘ 100টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এ পথে। বাসগুলোই ভাড়া আদায়ে থাকবে ইলেকট্রিক স্মার্ট কার্ড। টঙ্গী ও উত্তরার সঙ্গে ঢাকা মহানগরীর যাতায়াত সহজ করতে এই বিআরটি রুট চালুর উদ্যোগ নেওয়া হয়। বিআরটি একটি উন্নতমানের বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যার মাধ্যমে যাত্রীরা কম সময়ে নিরাপদে ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবে। সিটি নির্বাচন নিয়ে এসএটিভির 5 পর্বের বিশেষ আয়োজনের চতুর্থটিতে থাকছে নতুন ভোটার, নারী ভোটার এবং নির্বাচনী প্রস্তুতি সহ বিস্তারিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।